হ্যালো এভরি ওয়ান টেট যে সাইটটাতে আপনারা অনেকে অ্যাকাউন্ট করছেন এবং কি কাজ করতেছেন এবং কি অনেকে ডিপোজিট করতে পারতেছেন না ডিপোজিটটা একটু ক্রিটিক্যাল তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিপোজিটটা করবেন আমি কিন্তু অলরেডি ডিপোজিট করছি আপনারা দেখতেছেন ডিপোজিট করার জন্য এই যে আপনার পেজে চলে আসবেন আসার পর এখানে অ্যাড ফান্ড যেটা আছে অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন এই যে উপরে অ্যাড ফান্ড লেখা আছে অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনার এখান থেকে তাদের অ্যাড্রেসটা পাবেন তাদের অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট একবার টাইপ করে কপি করে নেবেন কপি করে সেটাতে আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সেন্ড করবেন করার পর এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করে দিবেন তাহলে এটা কিন্তু পেন্ডিং রিভিউতে চলে যাবে তারপর তারা চেক করে কিন্তু এটা আপনাকে আপনার অ্যাকাউন্টে সেই ডলারটা দিয়ে দিবে ঠিক আছে এবার এখানে ক্রিটিক্যালটা হচ্ছে যে আপনি যদি এখানে বিশ ডলার ডিপোজিট করতে চান তাহলে আপনি যদি বাইন্যান্স থেকে ছাব্বিশ ডলার সেন্ড করেন তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে আসবে কত বিশ ডলার বিশ ডলার আসলে কিন্তু সেটা এখানে ফাউন্ডিংয়ে আসবে এই ফাউন্ডিংয়ে এখানে আসবে আপনি যখন এখানে এখান থেকে আবার ট্রান্সফার করে এটাকে এসপোরে নিতে হবে এটাকে এসপোরে না নিলে আপনার এটা এআই রোবট অন হবে না এবং কি আপনি প্রফিট পাবেন না তো এআই রোবট অন করার জন্য আপনার এটা কিন্তু ট্রান্সফার করতে হবে যখন আপনি ট্রান্সফারে ক্লিক করবেন এই যে আমি দেখাচ্ছি ট্রান্সফারে যখন আপনি ক্লিক করবেন এরকম আসবে এখান থেকে আপনি এই যে আপনার যে অ্যামাউন্টটা এখানে এখানে লিখবেন তারপর এখানে ট্রান্সফার করলে কিন্তু এটা আপনার এসপোরে চলে যাবে এই যে এই এসপোরে চলে আসবে এসপোরে যখন চলে আসবে তখন এটা কিন্তু তিন পার্সেন্ট চান্স কাটবে তিন পার্সেন্ট যখন চান্স কাটবে এই চান্সটা কাটার পর এখানে বিশ ডলারটা তখন কিন্তু উনিশ ডলার চল্লিশ সেন্ট বা পঁয়তাল্লিশ সেন্টে চলে আসবে তখন কিন্তু এই টেটটা আপনার অন হবে না এবং কি এই যে এআই আই অন হবে না এই যে দেখুন আমারটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে আমি এখানে বেশি ডিপোজিট করছি আমি চাইছিলাম যে আমি আপনাদেরকে এক ভিডিওতে সহ করিয়ে দেখাবো মানে আমি এখানে তিরিশ ডলার প্লাস ডিপোজিট করছি এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি দ বিশ ডলার দশ সেন রয়েছে তারপর এখানে ফাউন্ডিংয়ে রয়েছে দশ ডলার তিয়াত্তর সেন আমি চাইছিলাম যে উইড্রো ভিডিও সহ করে দেখানোর জন্য কিন্তু এখানে যেহেতু দশ ডলার তিয়াত্তর সেন আছে এবার আমি কিন্তু ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে দশ ডলার হলেও কিন্তু উইথ্রো করা যায় এবং কি ওদের এই মধ্যেও কিন্তু সেটা লেখা আছে কিন্তু এখানে উইড্রো করতে গেলে এই যে দেখুন আমরা কিন্তু উইদ্রোটা করতে পারি না কারণ এখানে এক ডলার ফিস যেটা সেটাও কিন্তু এখানে দিতে হয় এই যে দেখুন আমরা যদি এখানে এই অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিই তারপরে এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু উইথড্র হবে না আমি সাপোস আমি আমার অ্যাড্রেসটা এনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা আমার অ্যাড্রেসটা আনলাম এখানে এই যে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে যদি আমি এখন দশ ডলার তিয়াত্তর সেন আসে সেটা আমি দিই দেওয়ার পর এখানে উইড্রো বাটনে ক্লিক করে যেয়ে দেখুন এটা কিন্তু উইড্রো হবে না এখানে বলতে মিনিমাম এগারো থাকতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টে দশ ডলার উইড্রো করে দিবে তারা এক ডলার তারা এখান থেকে যে ফিসটা কেটে নিবে ঠিক আছে এই যে ফিস দেখাচ্ছে সেটা কেটে নিবে তাহলে আমাদের অবশ্যই কিন্তু যে যত ডলার ডিপোজিট করেন যদি আপনি বিশ ডলার আপনার অ্যাকাউন্টে রাখতে চান অবশ্যই আপনার বাইন্যান্স থেকে কত ইয়া পাঠাইতে হবে বাইশ ডলার পাঠাইতে হবে তাহলে বাইন্যান্সে এক ডলার কেটে ফেলবে তাহলে এখানে আসবে একুশ ডলার একুশ ডলার যখন এখানে ফাউন্ডিং আসবে এখান থেকে আপনি ট্রান্সফার করলে সেটা আপনার এক্সপোর্ট আসবে বিশ ডলার প্লাস ঠিক আছে বিশ ডলার প্লাস যখন থাকবে তখন আপনি এখান থেকে এই যে টের লেখা আছে টেডের এই যে টেড বাটন যেটা আছে এটাতে এসে আপনি এটা অন করে দেবেন এই যে আমি এখানে ক্লিক করলাম এখানে এআই বাটন এআই যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দেব তারপরে এখানে এই সুইচটা সুইচটাতে একবার টাস্ক করলে এটা কিন্তু আপনার অন হয়ে যাবে আমি যেহেতু অন করে দিছি আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি এখানে টাইমটা হচ্ছে যে আমার আমরা যেহেতু বাংলাদেশ টাইম আমি কিন্তু এর আগে যে ভিডিওটায় বলেছিলাম বলো সেই ভিডিওতে বলা হয়েছিল যে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনাদের এটা অন করতে হবে মানে সকাল দশটা বাজে অন করতে হবে আপনার বিকাল পাঁচটার মধ্যে আপনার প্রফিট চলে আসবে এবং কি তারপর আপনি এটা অফ করে দিতে পারবেন সেটা কিন্তু এখানে তাদের এই যে আমি যদি এখানে দেখি সেটা কিন্তু ওদের এখানে লেখা আছে এই যে দেখুন এটা কিন্তু এখানে লেখা আছে এই যে দেখুন সকাল দশটা থেকে প্রফিট মানে অন করে দিবেন তারপরে এখানে পাঁচটার মধ্যে আপনার প্রফিটটা চলে আসলে আপনি এটা অফ করতে পারবেন ঠিক আছে ক্লুজ টাইম এটা আর এটা হচ্ছে অফ টাইম দশটা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে যে তাদের এই যে সুইজারল্যান্ডের টাইম এই সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ডের টাইম তাদের ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশের টাইম হচ্ছে যে আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী হচ্ছে যে আমি এই যে আমাদের গ্রুপে দিয়ে দিছি এই যে দেখুন বাংলাদেশের যে টাইম টাইমটা হচ্ছে যে এই যে এখানে এই শার্টটা দেখলে দেখতে পারবেন আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল ছোটো একটা চ্যানেল এখানে জয়েন হয়ে নেবেন আমি নিত্য নতুন যত আপডেট সবগুলো এখানে দিয়ে দিই ঠিক আছে এই যে দেখুন কোন লাস্টটা থেকে কোন টাইমে অন করবে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এবং কি আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে বিকেল মানে দুপুর দুইটা থেকে রাত নয়টা দুপুর দুইটা বাজে আমরা অন করে দিব দুইটার আগে তারপর রাত নয়টার ভিতর আমাদের প্রফিটটা চলে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে উইথড্রোটা করবেন ওকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাইটটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ